গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ, আজকে দেখাবো লিংক লেয়ার। লিংক লেয়ার, যখন আমরা অনেক বড় বড় প্রজেক্টে কাজ করব তখন লেয়ারগুলো লিংক করে রাখতে হয়, এটি হচ্ছে লিংক লেয়ারের কাজ। যেমন আমি যদি, আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি একটা ডকুমেন্ট এখানে নিয়ে এসেছি। এখন এখানে আমি কিছু লেয়ার তৈরি করব, এজন্য আমি কিছু গ্রাফিক ডিজাইন, এটা একটি লেয়ার হইল, ওকে। আমি একটি শেপ নিব এখানে, এটি একটি লেয়ার। এইভাবে যত অনেকগুলো আমি যখন লেয়ার নিব, এখানে সবগুলো লেয়ার আমি চাচ্ছি, সাপোজ আমার এই দুইটা লেয়ার এমন ভাবে আমি রাখবো যে দুইটা লেয়ার আমার কোনো নড়াচড়া করবে না। এখানে আমি যদি আরেকটা আরেকভাবে দেখাই, ওকে, এখন আমি যেটা দেখাবো এটি হচ্ছে যে গ্রাফিক ডিজাইন এন্ড গ্রাফিক স্কুল, এই দুটি রয়েছে আমার টেক্সট লেয়ারে। এই দুটি আমি চাচ্ছি যে আমি লিংক করে রাখবো, যেন এই দুটি, মানে আমি একটিকে সরাইলে, এখন একটি নড়ছে, তখন একটিকে সরাইলে তখন দুইটি নড়বে। এইটা এটা হচ্ছে লিংক লেয়ারের কাজ। তো এটি করতে হলে আপনাকে অবশ্যই লেয়ার দুটি সিলেক্ট করতে হবে। তো লেয়ার দুটি আমি সিলেক্ট করব এইভাবে, আপনি চাইলে কন্ট্রোল প্রেস করে লেয়ার দুইটি সিলেক্ট করতে পারেন। যদি আমি দুইয়ের অধিক যদি লেয়ার যদি সিলেক্ট করতে চাই, তাহলে লাস্ট যে লেয়ারটা রয়েছে এটা থেকে আমি যদি একদম রেক্টেঙ্গল পর্যন্ত লেয়ারটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে শিফট প্রেস করে যদি আমি লেয়ার সিলেক্ট করি, তাহলে সবগুলো সিলেক্ট হবে। এভাবে লেয়ারগুলো সিলেক্ট করা হয়ে থাকে। তো আমি দুটি লেয়ার সিলেক্ট করছি কন্ট্রোল চেপে। এখন আমার দেখতে পাচ্ছি নিচে যে একটি অপশন রয়েছে, এখানে নিচে এখানে একটি অপশন রয়েছে, এটি হচ্ছে লিংক লেয়ার অপশন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার লেয়ারটি লিংক হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটি চিহ্ন চলে এসেছে, এটি হচ্ছে লেয়ার লিংক হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিকেটস লিঙ্কিং টু অ্যানাদার লেয়ার, এই দুটি লেয়ার এখন লিংক হয়েছে। এখন আমি যদি দেখি যে একটি লেয়ারকে যদি ধরি, আমি এখানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনে ধরেছি, তাহলে দুটি লেয়ারই নাড়াচড়া করছে। এটি আসলে সুবিধাটা কি, আমরা যখন অনেক বড় কিছু নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে একটু ছোট ছোট কিছু একটু অ্যালাইনমেন্ট তখন ক্রস করে ফেলবে। আমি একটি এখানে প্রজেক্ট অন করেছি এটি আপনাদের বোঝার জন্য। এটি একটি মোটামুটি একটি বড় কাজ, এর থেকে অনেক বড় বড় কাজ যখন করবেন, পিএইচডি টেমপ্লেট যখন ডিজাইন করবেন, তখন এরকম অনেক অনেক টেক্সট যখন হবে, তখন লেয়ারগুলো এখানে কন্ট্রোল করাটা অনেক বার্ডেন হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে এই লেয়ারগুলো আসলে এখানে লক করে রাখতে হবে। তো আমি যদি সবগুলো লেয়ার যদি এখানে লক করে রাখি, যেমন এই লেয়ারটা কোথায় আছে আমি এটি দেখব। আচ্ছা, এটি হচ্ছে এটুকু অপশন মিলে এই লেয়ারটা টেক্সটটা। এখন আমি সবগুলো টেক্সট মিলে যদি আমি সিলেক্ট করি, আমি শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম এখান থেকে, এখানে শিফট প্রেস করে, এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে লিংক লেয়ার, এখানে জাস্ট আমি ক্লিক করার মাত্র এখানে সবগুলো লেয়ার আমার লিংক হয়েছে। এবং এখন যদি আমি লেয়ারটা যদি সরাই, তাহলে আমার এখানে সবগুলো লেয়ারই সরে যাচ্ছে। এখন আমার কাজের ক্ষেত্রে যদি ভুল করে কোনো লেয়ারটা একটু নাড়াচাড়া হয়, সেক্ষেত্রে আমাদের চোখে পড়বে, অনেকগুলো লেয়ার তখন সরে যাবে, তখন আমাদের চোখে পড়বে। এই জন্য আসলে লেয়ারগুলো লিঙ্ক করা হয়। এবং সবগুলো লেয়ার আপনি আনলিঙ্ক করতে চাইলে আবার ওখানে প্রেস করুন, তাহলেই সবগুলো লেয়ার আবার আনলিঙ্ক হয়ে যাবে। তো এই হচ্ছে লিঙ্ক লেয়ারের কাজ।